দেখতে পাচ্ছেন যে এই কারখানার শ্রমিকরা আজকে সকাল থেকেই এই কারখানার ভিতরে অবস্থান করে আসছে। এই কারখানার প্রতিপক্ষ বলতে এখানে আর কেউ নেই, মালিক পক্ষ এখানে মালিকদের কোনো প্রতিনিধিত্ব এখানে আর নেই। এই এই কারখানার শ্রমিক এই কারখানাটি গত ফেব্রুয়ারির 2 তারিখে চালু হয় এবং ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত স্টাফরা কোনো পাওনাদি পায় নাই এবং মার্চ এবং এপ্রিলের বেতন পাবে শ্রমিকরা। এবং যেহেতু এই আগামী সামনে এই এখন রোজা চলছে, এই দুঃসময়ে তাদের জীবন জীবিকা খুব সংকটময় যাচ্ছে। কাজেই যেহেতু মালিকদের প্রতিনিধি নাই, সেহেতু আমি আরেকবার এখানে এসেছিলাম, এখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একজন প্রতিনিধি ছিল এবং শ্রমিকরা মেসেজ দিয়েছে যে আমরা বকেয়া বেতন পাওনাদি না পাওয়া পর্যন্ত আমরা এই কারখানাতেই অবস্থান করতে থাকি। যেহেতু শ্রমিকরা সিদ্ধান্ত নিয়েছে যে তারা বকেয়া পাওনাদি না পাওয়া পর্যন্ত কারখানা অবস্থান নিতে থাকবে, সেহেতু যেহেতু এই একটা নিবিড় একটা এলাকা, এখানে নিরাপত্তার দরকার থাকতে পারে, নিরাপত্তার প্রয়োজন। এবং আমি মনে করি এই কারখানার মালিক যে বা যেই হোক, উনি যাতে তাড়াতাড়ি এসে এটা দ্রুত সমাধান করে। এবং আপনার এই মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাচ্ছি যে প্রশাসনে যারা আছেন, যারা নিয়ন্ত্রক, এই তারা যাতে এটা দ্রুত একটি সমাধান দেয়, তাহলে এই পরিস্থিতির সংকটময় মোকাবেলা করা সম্ভব। আমার দুটো কথা বলার ছিল। আমি যখন এখানে জয়েন করি আমাকে বলা হয়েছে 25 তারিখ মাস শেষ, 1 তারিখ থেকে 5 তারিখের ভিতরে স্যালারি দেওয়া হবে। আমি আমার রানিং চাকরি ছেড়ে দিয়ে তাদের কথা শুনে আমি আজ এখানে জয়েন করছি। আজকে 2 মাস, আজমানা মাসের 11 তারিখ এখন পর্যন্ত আমি মালিকের চেহারাই দেখি নাই, বেতন তো দূরের কথা। এবং সামান্য 4,000 টাকার জন্য আমি এখানে চাকরি করে আমার ছেলে মাদ্রাসায় ভর্তি করতে পারি নাই। এমতো অবস্থা, যতক্ষণ আমি টাকা না পাবো ততক্ষণ এই ফ্যাক্টরি থেকে বেরোবো না। তোমাদের জন্য কি বস্তা নিয়ে আসছি, তোমাদের কোনো টাকা দেওয়া হবে না, তোমরা কোনো টাকা পাইবে না। আমরা সাইট যাবো, আমরা কাজ করি, আমরা 3 মাস মতো কোনো স্যালারি পাইতেছি না। আমরা টাকা চাই। আমাদের এম বি স্যারের কাছে চেয়ারম্যান এম বি স্যারের সাথে ট্যাগের কথা বললো, আমি গোপালগঞ্জের মানুষ, আমার চিহ্ন একবার ভরে দিবো। এইভাবে আমাদের হুমকি দেয়, 3-4 মাস ধরে বেতন দেয় না, কোনো অবস্থা নাই, রুম ভাড়া দিতে পারতেছি না, মাছের দোকান আটকায়, শাকের দোকান আটকায়, হাবিজের দোকান আটকায়। এইভাবে তো হয় না, মালিক আসুক, 3 মাসের বেতন পায়, উনি আইসে আমাদের সাথে দেখা করুক, দেখা করে যদি ওরা সন্তোষ কথা বলে, যদি ওরা উনি আইসে যদি আমার সাথে একটা কথা বলে, তাতে তো আমার শান্তি হয়। উনি আজ 4 মাস ধরে কোনো আসে না এবং ছেলের নামে কোনো খবর নাই। আমরা কাজ করি, আমরা কোনো ফ্যাক্টরি ক্ষয়ক্ষতি করি নাই এবং আমরা কোনো উচ্ছৃঙ্খলা করি নাই। আমরা নিস্তব্ধ আছি, উনি আসুক, আমার সাথে দেখা করুক, আমার স্যালারিটা কেমনি দিব উনি আমাদের ডিভিশন জানাক। এটাই আপনাদের কাছে আবেদন। বলা বলা এই ব্যাপার।